আসসালামু আলাইকুম জের গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের এই নতুন কি পুরান বলতে পারবো না আমি দ্বারা থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি আর সেই প্রোডাক্টটা কিন্তু আনবক্সিং করে আপনাদের সামনে দেখাবো আর আমি কী পেয়েছি সেটা আপনাদেরকে বলবো কারণ আমি কিন্তু দ্বারা থেকে কিন্তু অনেক আগে একবার প্রতারিত হয়েছি কারণ আমি এর আগে দ্বারাজে একটা ফোনের কাবার অর্ডার করেছিলাম যে ফোনের কাবারটা হচ্ছে ফোনের ব্যাক কাবার অর্ডার করেছিলাম কিন্তু ওরা আমাকে একটা ফ্লিপ কাবার দিচ্ছে এবং যে ফ্লিপ কাবারটা দিছে একবারের লোকাল কোয়ালিটির ফ্লিপ কাবার দিচ্ছে কিন্তু আমার ব্যাক কাভারটা দাম নিছে আপনি প্রায় তিনশো টাকার উপরে অনেকদিন পর তিন চারশো বছর পর আবার একবার দ্বারা যে আমি অর্ডার দিলাম একটা রেজার মেশিন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন তাহলে আমরা এটা খুলে ফেলি দেখি আমাদের এটার মধ্যে কি কী আছে বক্সের মধ্যে কী কী দিছে ওরা কি এবারও কি আমাকে আগের মতো ঠগাইলো কি ঠগাইলো না সেটাই দেখবো আপনারা আমাদের সাথেই থাকেন বর্তমানে কিন্তু আমি আমি এটা কাটতেছি দেখি আমাদের বক্সের মধ্যে আমি কী পাই কারণ দ্বারাজ তো আমাকে প্রতারিত করেছে কারণ আমি ধরা খাইছি আর এর জন্য আমি আর ধরা খাইতে চাই না কিন্তু আল্লাহ জানে এবার কী পায় বক্সটা দেখতেছি ভালোই আমার কাছে মনে হইতেছে না এবার মনে হয় ওরা আমাকে ঠকাবে না এবার মনে হয় একটা বেটার কোয়ালিটির একটা প্রোডাক্ট ওরা আমাকে দিবে যাই হোক আমরা কিন্তু বক্সটা বের করে ফেলেছি বক্সটা কিন্তু আমরা খুলতেছি দেখি আমাদের ভিতরে কী বেরোয় প্লাস্টিক তো বের হইব না প্লাস্টিকই বের হয়েছে এটা মনে হয় আপনার রেজার মেশিনের যে আপনার স্টেপগুলো থাকে ওয়ান টু থ্রি ফোর সাইজগুলো থাকে ওই সাইজের কিন্তু আপনার প্লাস্টিকের সাইজগুলা টোটাল মনে এটা আমি চারটা পেয়েছি তারপরে দেখি আরও বক্সের মধ্যে কী কী আছে তারপরে দেখতেছি একটা ব্রাশ পাইলাম এই ব্রাশটাতে কিন্তু আপনি যে সময় আপনি দাড়ি সে দাঁড়িয়ে কাটবেন সে সময় কিন্তু আপনি পরিষ্কার করার জন্য এই ব্রাশটা কাজে লাগবে তারপরে দেখতেছি একটা চার্জার আছে এটা কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু এটার উপরে বসায় কিন্তু আপনি চার্জ দিতে হয় এটা ইউএসবি চার্জার যেটা আপনি ফোনের চার্জার দিয়েও কিন্তু চার্জ দিতে পারবেন সো এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে ব্যাটারি কিন্তু আবার বসিয়ে তারপরে কিন্তু ফোনের এর ভিতরে কিন্তু আপনি ইউএসবিটা লাগে চার্জ দিতে পারবেন সো বক্সের মধ্যে আর কিছু নাই সামনে দেখতেছি আমাদের প্রোডাক্টটা দিছে প্রোডাক্টটা আমরা খুলে ফেলি দেখি প্রোডাক্টটা এবার কেমন হইতেছে মোটামুটি দেখতেছি এটা ভালো মানের একটা প্রোডাক্ট দিছে সো ওভারঅল দেখতেও খুবই সুন্দর আর এটা কিন্তু খুবই যত ধরনের প্রোডাক্ট একটা লোহার আর অনেক ওয়েট আর ওভারঅল খুবই সুন্দর সো এবার কিন্তু দারাস আমাকে ঠকায় নাই সো এটার দাম কিন্তু দারাস আমার কাছ থেকে নিচ্ছে সাড়ে ছশো টাকা সো যাই হোক সাড়ে ছশো টাকার মধ্যে আমার কাছে মনে হল এটা একটা বেটার কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছি যাকে এবার দারাজ আমাকে ঠক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে